নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আমি এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি মিথুন রাশির এপ্রিল মাস কেমন যাবে একটি অগ্রিম পূর্বাভাস দিতে চলেছি প্রথমেই জানাই এই মাসে বেশ কিছু গ্রহ রাশি পরিবর্তন করছে বৃহস্পতি গ্রহ মকর রাশিতে তিরিশে মার্চ প্রবেশ করছে নিচস্ত গৃহে এবং বাইশে মার্চ মঙ্গল গ্রহ এই মকর রাশিতেই তুঙ্গ গৃহে অবস্থান এবং আঠাশে মার্চ শুক্র গ্রহ স্বরাশি অর্থাৎ বিশ্বরাশিতে অবস্থান করছে এবং মাসের চোদ্দ তারিখ পর্যন্ত এই রবি গ্রহ মিন রাশিতে এবং মেষ রাশিতে পনেরো তারিখ থেকে তুঙ্গ গৃহে অবস্থান করছে এবং যথারীতি রাশিতে অর্থাৎ মিথুন রাশিতে রাহু গ্রহের অবস্থান এবং ধনু রাশিতে কেতু গ্রহের অবস্থান কী ফলাশ হতে চলেছে আমি এই ভিডিওতে বিস্তারিত জানাতে চলেছি অনেকে কমেন্টস করছেন যে স্যার যে কই মিলছে না প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু সমানভাবে মিলবে না কারণ প্রত্যেকের গ্রহের অবস্থান আলাদা এবং প্রত্যেকের দশা অন্তর্দশা আলাদা এবং এই যে মিথুন রাশির তিনটি নক্ষত্র আছে একটা হচ্ছে মৃগশিরা একটা হচ্ছে আদ্রা আরেকটা হচ্ছে পুনর্বসু নক্ষত্র প্রত্যেকেরই কারেক্টার কিন্তু প্রত্যেকটি নক্ষত্রের কারেক্টার কিন্তু আলাদা সেক্ষেত্রে প্রেডিকশান সম্পূর্ণরূপে না মিলতেও পারে কিন্তু আপনারা এই রাশিফলটি দেখুন কিছুটা হল আপনাদেরকে সহায়তা করবে প্রথমে আপনাদেরকে জানায়। এই মাসে বেশ কিছু গ্রহ রাশি পরিবর্তন করায় আপনাদের কিছু কিছু ক্ষেত্রে সমস্যা আসবে এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ভালোর দিকেও লক্ষ্য করা যাচ্ছে অনেকেই বলছেন যে মিথুন রাশি নিয়ে আমি বলে ভয় দেখাচ্ছি বা বাজে কথা বলছি অনেক কমিশে আসছে আপনাদেরকে আমি জানাই রাশিচক্রে গ্রহের গোচর যা বলছে সেই অনুযায়ী আমি আপনাদেরকে ফলাদেশ দিচ্ছি দেখুন ভালো তো বলা যায় কিন্তু ভালোটা যখন মিলবে না সেক্ষেত্রে তখন আপনারা বলেন কয় স্যার ভালো তো হলো না তো এই মাসে আপনাদের রাশির অষ্টম স্থানে তিন তিনটা গ্রহ অবস্থান করছে অর্থাৎ মকর রাশিতে বৃহস্পতি শনি এবং মঙ্গল অবস্থান করছে বড় বড় বিগ বিগ প্ল্যানেট এই মকর রাশিতে অবস্থান করায় অষ্টম স্থানে আপনারা যারা গবেষণামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে এ মাসটা ভালো হবে আপনারা কিছু আবিষ্কার করতেই পারেন এ মাসে গ্রহগত অবস্থান তাই বলছে এর সাথে সাথে এ মাসে আপনাদের অর্থনৈতিক ভাগ্য ভালো অর্থাৎ আপনাদের আয় কিন্তু বৃদ্ধি পাবে এবং অষ্টম স্থানে শনি মঙ্গল যোগের কানেকশান আপনাদের ছোটোখাটো চোট আঘাত রক্তপাত অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে যেহেতু এই অষ্টম স্থানে বৃহস্পতি অবস্থান করায় কিছুটা হলেও আপনারা রক্ষা পাবেন সেই দিক থেকে এবং আপনাদের রাশির পঞ্চমপতি এবং আপনাদের রাশির দ্বাদশপতি দ্বাদশে অবস্থান করায় আপনাদের ব্যয়ভাবটাও বৃদ্ধি পাবে এবং আপনাদের সন্তানদের এডুকেশান নিয়ে কিছুটা হল সমস্যা দেখা যাচ্ছে যারা হায়ার এডুকেশান করছেন উচ্চশিক্ষার সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে এই সময়টি শুভ যারা পিএইচডি করছেন বা রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে সময়টা ভালোর দিক লক্ষ্য করা যাচ্ছে দাম্পত্য জীবন আপনাদের ভালো যাবে এ মাসে এবং যারা প্রেমিক প্রেমিকারা যারা আছেন তাদের ক্ষেত্রে কিছুটা হলেও সমস্যা আসবে এ মাসে আপনাদের আইনত জটিলতাতে আপনারা পড়তে পারেন সেদিক থেকে একটু সাবধানতা অবলম্বন করবেন এর সাথে সাথে এ মাসে আপনাদের নতুন কর্মের যোগ দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে পদোন্নতি হওয়ার একটা সম্ভাবনা আছে এ মাসে আপনাদের সম্পত্তিগত দিক অর্থাৎ সম্পত্তি নিয়ে যাদের সমস্যা চলছিল সেই দিকগুলো আপনাদের কিছুটা হলো ভালো দিক লক্ষ্য করা যাচ্ছে ভাই বোনদের সহযোগিতা কিছুটা হলেও পাবেন এবং এই মাসে আপনাদের শরীর নিয়ে আপনারা কিন্তু ভুগবেন অর্থাৎ শারীরিক প্রবলেম আপনাদের থাকবে যারা বয়স্ক ব্যক্তিরা আছেন তাদের ক্ষেত্রে নার্ভের সমস্যা দাঁতের সমস্যা এবং হাঁটুতে ব্যথা ব্যাকপেন এই দিকগুলো নির্দেশ করছে এর সাথে সাথে যারা ব্যবসাতে ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন তাদের জন্য সময়টি মধ্যম কিন্তু পার্টনারশিপ বিজনেসের জন্য এই সময়টি ভালো নয় যারা পার্টনারশিপ বিজনেসের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে সময়টি খুব একটা সুইটেবল সময় নয় আপনাদের রাশির একাদশ স্থানে পনেরোই এপ্রিল থেকে রবি তুঙ্গস্থ হয় আপনাদের কিছুটা মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পাবে রাজনৈতিক সেক্টরে যারা আছেন তাদের জন্য সময়টি ভালো রাজনৈতিক রাজনৈতিক উত্থান আপনাদের হবে যারা গান বাজনা সিনেমা জগতে যারা আছেন তাদের ক্ষেত্রে সময়টি মধ্য যারা খেলাধুলার জগতে আছেন তাদের ক্ষেত্রে এই সময়টি খুবই ভালো হতে চলেছে এ সময় আপনারা নতুন ইনভেস্টমেন্ট করুন পনেরোই এপ্রিলের পরে ব্যবসার ক্ষেত্রে আপনারা অবশ্যই লাভবান হবেন কিন্তু পনেরোই এপ্রিলের আগে আপনারা ইনভেস্টমেন্ট সে অনুযায়ী করবেন না এ মাসে আপনারা চট করে কাউকে টাকা ধার দিবেন না টাকা চিট হওয়ার সম্ভাবনা আছে বা কোনো কাজের জন্য কাউকে টাকা দিবেন না আপনাদের প্রতারণার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এই মাসে অর্থাৎ এই দিকগুলোতে আপনারা একটু সাবধানতা অবলম্বন করুন বিবাহিত দিকটা আপনাদের এ মাসটা খুব একটা ভালো দিক লক্ষ্য করা যাচ্ছে না আপনারা বিবাহের দিকে একটু দেরিতে সিদ্ধান্ত নিন আপনারা দেখাশোনা করতে পারেন কিন্তু এ মাসে আপনারা বিয়ের ব্যাপারে এগাবেন না কথাবার্তা বলতে পারেন কিন্তু বিয়ে করবেন না এর সাথে সাথে আপনাদেরকে জানাই এ মাসে যারা ফাটকা কারবারি বা লটারিতে আপনারা অর্থ পেতে পারেন ফাটকা কারবারি বা লটারিতে যদিও আপনাদের জন্ম ছকে এই লটারি বা ফাটকা কারবারিতে অর্থ পাওয়া একটা যোগ থাকা দরকার আছে তবেই আপনারা কিন্তু পাবেন নচেত আপনারা পাবেন না এবং এ মাসে আপনারা চট করে সিদ্ধান্ত নেবেন না আপনাদের সিদ্ধান্তগুলো একটু সাবধানে নেবেন আপনাদের বুদ্ধির বিভ্রাট এ মাসে ঘটতে পারে অর্থাৎ ঠিক সিদ্ধান্ত না নেওয়ার জন্য আপনারা কোনো ঝামেলাতে পড়তে পারেন এই এপ্রিল মাসে এই দিকগুলো আপনারা সচেতনভাবে থাকুন আপনারা এ মাসে আপনার পিতা এবং মাতার শরীরের দিকে নজর অবশ্যই দিবেন শারীরিক কিছু সমস্যা আসতে পারে যার জন্য আপনাদের মেডিকেল এক্সপেন্সেস বৃদ্ধি পাবে এবার আপনাদেরকে জানাই এ মাসে আপনাদের শুভ তারিখগুলো হচ্ছে পাঁচ চোদ্দ এবং তেইশ এই তারিখগুলো আপনাদের জন্য শুভ এবং আপনারা কি উপায় করবেন এ মাসে যাতে আপনাদের শুভত্ব আরও বৃদ্ধি পায় আপনারা প্রতি শনিবার দিন হনুমানজিকে ঘিয়ের প্রদীপ এবং মেটেকারের সিঁদুর অবশ্যই নিবেদন করুন এর সাথে সাথে আপনারা অসত্য গাছের নিচে জল দিন এবং সর্ষার তেলের প্রদীপ প্রজ্বলন করুন এবং ওং সাং সনিশ্চরায় নম এই মন্ত্রটি আপনারা আটবার পাঠ করুন দেখবেন যে সকল বিপত্তি বা বিপদ আপনাদের আসতে পারে সে থেকে হানড্রেড পারসেন্ট না হোক কিছুটা হলেও আপনারা মুক্তি পাবেন এটা আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলতে পারি তো সবশেষে এটাই বলি আপনাদেরকে ভয় দেখানোর উদ্দেশ্যে এই ভিডিও নয় আপনাদেরকে সতর্ক করার জন্য এবং সাবধান করার জন্য আমার এই ভিডিওটি এই ভিডিওটি এ পর্যন্তই